সালামু আলাইকুম। এখন আমরা ফটোশপের নতুন ডকুমেন্ট ওপেন করব, সেখানে তার পরিচিতি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে একটা লেআউট কিভাবে নিতে হয় এবং লেআউটের সাইজ এবং ডিফল্টভাবে এখানে যে লেআউটগুলো দেওয়া আছে সেই লেআউটে কিভাবে আপনি প্রথমে লেআউট নিয়ে কাজ করবেন তার একটি প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত এই উপরের পাশে উপরে সাইজ যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ডিফল্টভাবে দেওয়া বিভিন্ন সাইজ, যেমন ফটো, প্রিন্ট, ইলাস্ট্রেশন এবং ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও। এগুলো হচ্ছে প্রথমত আমরা যে বিভিন্ন ক্যাটাগরিতে কাজগুলো করি সেই ক্যাটাগরি কাজের বিভিন্ন ধরনের লেআউটের স্ট্যান্ডার্ড ডিফল্টভাবে দেওয়া আছে। রিসেন্ট সাইজগুলো এগুলো দেওয়া আছে, ফটোতে এই সাইজগুলো ডিফল্টভাবে দেওয়া আছে, প্রিন্টে দেওয়া আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন দেওয়া আছে, ওয়েবে দেওয়া আছে, মোবাইলে দেওয়া আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে দেওয়া আছে। এখন কথা হচ্ছে, এবং আপনি কাস্টমাইজ করেও সাইজ নিতে পারবেন, তো কাস্টমাইজ সাইজটা হচ্ছে কিভাবে নেবেন আমি বলি, যে এটা হচ্ছে ফাইলের নেম, ডিটেলস নেমটা থাকবে। আপনি এখান থেকে যেমন কথার কথা যে কোনো একটা এ ফোর সাইজ, হ্যাঁ যদি এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, বা একটা ব্যানার সাইজ, ব্যানার সাইজ নেবেন ফটোশপে। তো এখানে ব্যানার সাইজটা কত নেবেন, এটা যে পিক্সেলে নেবেন বা ইঞ্চিতে, যে কোনো সাইজ করতে পারেন, ইঞ্চি ধরেন আপনি ইঞ্চিতে নিলেন, কথার কথা 20 ইঞ্চি, আর হচ্ছে 10 ইঞ্চি এটা হাইট, এটা লিখতে পারেন। রেজলিউশনের ক্ষেত্রে 72 পিক্সেল বা আপনি আপডেট নিতে পারেন, রেজলিউশনটা ডিপেন্ড করে এটা ছবিটা কত ভারী এবং কত ক্লিন টাইপের হবে। এবং এটা প্রিন্টের ক্ষেত্রে একরকমের, ওয়েবের ক্ষেত্রে একরকম ইউজ করে, কারণ রেজলিউশন যদি বেশি হবে ওই ফাইলটার কোয়ালিটি ভালো হবে। তো সাধারণত ওয়েবের ক্ষেত্রে 72 রেজলিউশন এটা ঠিক আছে, পারফেক্ট। আর সাধারণত হচ্ছে যে ও প্রিন্টের ক্ষেত্রে যে রেজলিউশনগুলো হয়ে থাকে সেটা 150 থেকে শুরু করে আপনার 300 রেজলিউশনের মধ্যে হলে বেস্ট একটা পারফরমেন্স আপনি পাবেন, পিক্সেল অথবা ইঞ্চি বা পিক্সেল সেন্টিমিটার, পিক্সেল ইঞ্চিতে ডিপেন্ড করে, ঠিক আছে। এবং RGB, গ্রে স্কেল, তারপর বিট ম্যাপ, CMYK কালার, ল্যাব কালার, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সাধারণত RGB কালারটা ইউজ হয়ে থাকে ওয়েবের ক্ষেত্রে, রেড, গ্রিন, ব্লু কালার, আর হচ্ছে গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। বিটম্যাপটা কি বিজন ইউজ করে সাধারণত আমি এখন পর্যন্ত ইউজ করি নাই। আর এখানে CMYK কালারটা হচ্ছে সাইন মেজ, যেগুলো ব্ল্যাক নিয়ে সম্বন্ধিত যে কালারটা সেটা হচ্ছে CMYK প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ল্যাব কালারটা মূলত RGB সিমিলার টাইপের একটা কালার, তবে আমি এটা ইউজ করার দরকার হয় না, মূলত এটা হয়তো ফটো প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আর কি। এটা ছিল হচ্ছে RGB কালার মোডের বর্ণনা। আর হচ্ছে এখানে বিট বলতে পারেন যে 8 বিট, 16 বিট, 32 বিট এটা কি। এখন বিট নিয়ে দু একটু কোশ্চেন আমার মধ্যে ছিল, আমি সেখানে একটু স্টাডি করে কিছু অ্যান্সার পেয়েছি, তা ব্রিফের বর্ণনার মধ্যে আমি দিয়ে দিব। আর তারপরে বলে রাখি, তো এখানে কিছু দেখা আছে 8 বিট অ্যান্ড 16 বিট ফটোশপ এটা কি। আপনারা যদি দেখেন যেখানে দেখতে পারবেন, 8 বিট মানে হচ্ছে 250 টোটাল কালার টোনস, ব্যালেন্স অফ কালার টোনস, ইট ইজ মেইন মিন্স 8 বিট। এখন 8 বিট এবং হচ্ছে 16 বিটের মধ্যে পার্থক্যটা কি, দ্য সিম্পলি 16 বিট ইমেজ কোয়ালিটি ইজ কোয়াইট বেটার দেন 8 বিট, বিকজ ইট কন্টেন মোর কালার দেন দ্যাট ইনহ্যান্স দ্য আউটপুট রেজাল্ট ইমেজ। আমি মনে করি যে এই দুইটা প্রশ্ন যদি আপনারা ভালো করে একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে 8 বিট এবং 16 বিট, 32 বিটের মধ্যে কিছু একটা পার্থক্য আছে সেটা। তবে আপনি চাইলে 8 বিট দিয়ে কাজ করতে পারেন বা 32 বিট দিয়ে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা কি রাখবেন, আপনি হোয়াইট রাখতে পারেন ডিফল্টভাবে, বা আপনি একটু ডিফারেন্ট করতে পারেন, ক্রিয়েট করে সাইজটা দিতে পারেন। সাইজটা দিলে কিরকম আসে, এটা হতে পারে একটা সাইজ ব্যাকগ্রাউন্ড। তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আবার পরবর্তীতে আরেকটা ভিডিও করবো। দ্যাটস ইট, ধন্যবাদ।